সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদেরকে সুস্বাগতম। আমি নরোত্তম কুমার রায়, লেকচারার ICT, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রোস্পন কলামিসন পর্ব, আমাদের দ্বিতীয় ক্লাস নেব এটা। রোস্পন কলামিসন মিক্সড অবস্থায়, অর্থাৎ একই টেবিলের মধ্যে দুটি বিষয়ে সমস্যা থাকবে। তা আমরা আরেকটা টেবিল উপস্থাপন করেছি যে টেবিলের মধ্যে রোস্পন এবং কলামিসন দুই টাইপের সমস্যায় আছে। আমি টেবিলটা একটু বর্ণনা করি। দেখো, ফার্স্ট এখানে আমাদের টিআর আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, বাট এপাশে টিআর কয়টা, টিআর আছে শুধু একটা। তার মানে টিআর এখানে সমস্যা আছে। দেখো এখানে টিডি কয়টা, একটা, দুইটা, বাট এখানে টিডি এক, দুই, তিনটা। তার মানে উপর থেকে নিচে টিডিরও সমস্যা আছে, বাম থেকে ডানে টিআরও সমস্যা আছে। এখানে দেখো একটা, দুইটা, তিনটা টিআর হয়ে গেছে কয়টা, একটা, এবং একটা কার মধ্যে আছে, বির মাঝে। তাহলে তিনটা টিআর মিলে একটা টিআর, সেটা হচ্ছে বি। ওকে, এবং দেখো ফার্স্টে দেখো টিডি, টিডি হচ্ছে কত, এই দুইটা ঘর মিলে একটা, দুইটা ডেটা মিলে একটা হয়েছে। তাহলে এখানে কত আছে, টিডি আছে, টিডিতে কলাম স্পান আছে, আর বি আছে রো স্পান। ওকে, তাহলে আমরা এই অংশটাকে ইনস্টলমেন্ট ট্যাগ দিই। ফার্স্ট আমাদের কি করতে হবে, HTML, এরপরে হচ্ছে হেড, হেডের মাঝে আছে টাইটেল, টাইটেল হচ্ছে কি কলাম স্পান অ্যান্ড রো স্পান। টাইটেল শেষ করলাম, এরপরে আমাদের টাইটেল শেষ করে হেড শেষ করে দিতে হবে। হেড শেষ, এরপর চলে আসবো বডিতে, আমাদের মেইন অংশ, বডি ভিতরে টেবিল বর্ডার। টেবিল বর্ডার হচ্ছে অনেক বড় অন ব্যবহার করছি। টেবিল বর্ডারের পরে চলে আসবো আমাদের টিআর। প্রথম টিআর এর সমস্যা আছে, সেটা হচ্ছে কত, টিআর এর মধ্যে ফার্স্ট কত টিডি আছে, টিডি যার হবে কত টিএস, ফার্স্ট লাইন টিএস কত, টিএস হচ্ছে কলাম স্পান টু, COLSPAN, কলাম স্পান টু, এটা কার মাঝে আছে, এ মাঝে আছে, আমাদের টিএইচ শেষ, টিএইচ শেষ। এরপরে দেখো আমাদের পরবর্তী টিএইচ এর মধ্যে কি আছে, পরবর্তী টিএইচ এ আছে বি, কিন্তু বি এর মাঝে কিন্তু সমস্যা আছে, সেটা কি, বি তিনটা টিআর মিলে একটা টিআর, তার মানে কি টিএইচ রো স্পান, আর ও ডাব্লিউ এস পি এ, রো স্পান কত থ্রি, আছে কার মাঝে, বির মাঝে, টিএস শেষ, তারপর কত শেষ, টিআর শেষ। দেখো ফার্স্ট ইয়ারটা এখান থেকে এখান পর্যন্ত আসছে, টিএস কলম স্পান হচ্ছে টু, এবং দুইটা আছে কার মাঝে, কলম স্পান টু আছে, এর মাঝে টিএস শেষ, এবং তারপরে টিএস রো স্পান থ্রি, এটা আছে কার মাঝে, বি এর মাঝে, এর অংশ শেষ, টিআর, টিআর শেষ। আমাদের দ্বিতীয় টিআর যেটা, এর মাঝে কত আছে, ওয়ান, টিডি ওয়ান, টিডি শেষ, টিডি টু, টিডি শেষ, টিআর শেষ। আমাদের তৃতীয় টিআর যেটা,
এর মানে টিডি কত? টিডি থ্রি, টিডি শেষ, টিডি ফোর, টিডি শেষ, টিআর শেষ, ওটা শেষ করতে হবে কত? টেবিল বডি আমরা এরপরে করব টেবিলের মাঝে কি করে লিঙ্ক করতে হয়, অর্থাৎ একই টেবিলের মাঝে কিভাবে অন্য কোনো ওয়েবসাইট কে যুক্ত করতে হয় এবং টেবিলের মাঝে কি করে ছবি যুক্ত করতে হয়। ছবি যুক্ত এবং লিঙ্ক এই দুই অংশ সংযোজনের মাধ্যমে আমাদের এইচটিএমএল বা টেবিল পর্ব আমরা এখানে শেষ করব। এর পরবর্তীতে আমাদের সৃজনশীল পর্ব আলোচনা করব। আশা করি আমাদের সবগুলো পর্বের সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে।